আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম, সাবেক সোভিয়েত ইউনিয়নের দুটি রাষ্ট্র, রাইট নাও দুইটা রাষ্ট্র, বাট আগে একটাই ছিল। একটা দেশের নাম হচ্ছে আজারবাইজান আর আরেকটা দেশের নাম হচ্ছে আর্মেনিয়া। আজারবাইজান বেসিক্যালি মুসলিম অধ্যুষিত একটা দেশ, তাদের একটা ভূমি আপনার নাগর্নো কারাবাক নামক যে অঞ্চলটা আছে সেটাকে কয়েক বছর আগে জোরপূর্বক আর্মেনিয়ানরা তাদের দখলে নিয়ে নিয়েছিল। সেই ভূমিকে আবারও পুনরুদ্ধার করেছিল গত বছর বা এর আগের বছর আজারবাইজান। এরপর সেখানে নিজেদের নিরাপত্তা বা ওই ভূমির নিরাপত্তায় স্পেশাল ইউনিট মোতায়েন করা হয়েছিল, কিন্তু ঝামেলা পাকাইছে গত কয়েক মাস আগে। আপনাদের খেয়াল থাকার কথা যে মার্কিন কী বলা হয় যে স্পিকার সম্ভবত আপনার ন্যান্সি পেলোসি, তিনি যখন আপনার চীন ভ্রমণ করে একটা উস্কানি মানে তাইওয়ানকে ভ্রমণ করে একটা যুদ্ধযুদ্ধ ভাব লাগালেন, এরপরে এই মহিলা তিনি আবার গেছিলেন এই আর্মেনিয়াতে। সেখানে গিয়ে আর্মেনিয়া এবং মার্কিনীদের মধ্যে একটা ডিল হয়েছে, সেই ডিলের একটা অংশ হিসাবে একটা সামরিক মহড়া দেওয়ার পর আর্মেনিয়া এতদিন মাইটের খাইয়া যে একটু চুপচাপ ছিল আবার এরা উস্কাইছে। গত তিন দিন আগে প্রায় 300 মানুষের মতন নিহত হয়েছে এই আজারবাইজান এবং আর্মেনিয়ার গ্রুপের মধ্যে ঝামেলার কারণে। পুতিন কাকুর শক্ত থাবায় সেখানে শান্তি পরিস্থিতির পর এবার ঘটেছে ডিফারেন্ট ঘটনা। দর্শক, আজারবাইজানের কাছে অস্ত্র আত্মসমর্পণ করছে নাগর্নো কারাবাখের আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া বাহিনী। এরই মধ্যে তারা কিছু পরিমাণ অস্ত্র জমা দিয়েছে, শীঘ্রই দ্বিতীয় ধাপে অস্ত্র জমা দেবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। চলতি সপ্তাহে নাগর্নো কারাবাখে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছিল আজারবাইজানের সেনাবাহিনীরা। অভিযান শুরুর একদিন পর আজারি কর্তৃপক্ষ এবং জাতিগত আর্মেনীয় যোদ্ধারা আপনার ভয়ঙ্কর এক যুদ্ধে লিপ্ত হয়েছে, যেখানে আপনার কী বলা হয় যে তুরস্ক জাতিসংঘ কিন্তু এটা নিয়ে আজারবাইজানের পক্ষে গেছে, রাশিয়া তারাও পক্ষে গেছে। এমনকি রাশিয়া তাদের একটা শান্তিরক্ষী টিম পাঠানোর পর 30-45 জন সেনা সেখানে কিন্তু মারাও গিয়েছে। এরপর পরই আপনার অভিযানের তীব্রতা তিনগুণ বাড়িয়ে দিয়েছিল আজারবাইজান। এখানে আর্মেনীয় যে এলাকাটা আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা যেখানে বসবাস করে নাগর্নো কারাবাগ, মোটামুটি একটা বিশাল এরিয়া। এই এরিয়াতে হাজার হাজার মানুষ বসবাস করে, তবে আর্মেনিয়া দেশের আর্মেনীয় মতবাদের উপর বিশ্বাসী যারা এখানে বসবাস করে এরা নানান সময় সাধারণ যারা আর্মেনীয় মানে এই এলাকাটাতে বসবাস করে নাগর্নো কারাবাগে নির্যাতন লুটপাট অনেক ঘটনা ঘটে। ইভেন সেখানে থাকা যে সেনা সদস্যরা আছে আজারবাইজানের তাদেরকেও বেশ কয়েকবার হত্যা করেছে। এরপরে আজারবাইজান এই শক্তিশালী অভিযান পরিচালনা করে সেখানে যখন এরকম সিচুয়েশন হয়েছে আজারবাইজান কিন্তু পিছু হটে নাই। আর সিস্টেমিক্যালি যেহেতু এখানে যেই গোষ্ঠীটা আছে এরা অন্যায় করেছে, এদের পক্ষে আর্মেনিয়ার সরকার প্রথম দিকে আগাইলেও পুতিন যখন মাঝখানে ঢুকছে তখন এরা কিন্তু পিছাই গেছে। তবে পুতিন তো সমস্যারে জীবিত রাখে না, কাকু আবার করে কি মূল উৎপাটন করে নিয়ে আসে। যেহেতু আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী এই শিয়া গ্রুপ বা মিলিশিয়া গ্রুপ এরা ঝামেলা পাকাচ্ছে, আবার এদেরকে সাইজ করা হয়েছে। আপনার দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা মিলিশিয়া বাহিনী আজারবাইজানের কাছে আপনার এই অস্ত্র সমর্পণ করতে হবে, এমনটাই চাপ ছিল। দর্শক, টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন বলছে, মস্কো নিশ্চিত করেছে মানে রাশিয়া বলছে মিলিশিয়া বাহিনী প্রথম ধাপে অস্ত্র সমর্পণ করেছে এবং রাশিয়ান শান্তিরক্ষীদের সহায়তায় চলতি সপ্তাহের মধ্যে শেষ প্রক্রিয়া মানে দ্বিতীয় ধাপে ফাইনালি যে বাকি অস্ত্রগুলো আছে এই প্রক্রিয়াটাও শেষ হবে। আপনার নাগর্নো কারাবাখে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে যে আজারবাইজান সেনারা, সেই সঙ্গে ওই অঞ্চলে শান্তি ফিরাতে আর্মেনীয় সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছিল। সেখান থেকে শুরু হয়েছিল রক্তক্ষয়ী সংঘর্ষ, কারণ আর্মেনিয়াকে পেছন থেকে ইন্ধন যোগাচ্ছে আমেরিকা আর আজারবাইজানের পক্ষে দাঁড়িয়েছে তুরস্ক এবং কি রাশিয়া। তো দিন শেষে আলহামদুলিল্লাহ আজারবাইজানের যারা সাহসী যুবকরা আছেন, সেনারা আছেন, তারা শত শত মানুষ মারা গেলেও সেখান থেকে এই আর্মেনীয়দেরকে একেবারেই উচ্ছেদ করে দিয়েছে। আর যে মিলিশিয়া গ্রুপ আছে এগুলোর থেকে অস্ত্র টস্ত্র নিয়ে সে এলাকাটার শান্তি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আপনি দেখেন যেখানে মুসলিম গ্রুপ সেখানে হচ্ছে মানে অন্য দেশগুলোর সাথে ঝামেলা ঝগড়া। পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্র এই মুহূর্তে যারা যুদ্ধে জড়িত, শুধুমাত্র আপনি দেখেন যে তাইওয়ান চীন যুদ্ধ কিন্তু লাগে নাই, লাগবে এদের কিন্তু যুদ্ধ লাগতেই দিচ্ছে না, কিন্তু আজারবাইজান আর্মেনিয়া লাগাই দিচ্ছে। আপনার ওদিক দিয়ে দেখেন আফ্রিকার দেশগুলো যে নাইজার লাগাই দিচ্ছে, সব জায়গাতে যেখানে মুসলিম দেশ আছে ওখানে যুদ্ধ চলতেছে, অন্যদের বেলায় কিন্তু যুদ্ধ হয় না। তো যাই হোক, আজারবাইজানকে ধন্যবাদ, ধন্যবাদ পুতিনকে এমন একটা
অমীমাংসিত ইস্যুকে মীমাংসা করে দেওয়ার জন্য। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।